নমস্কার বন্ধুরা, কুমকুম ফ্যাশন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি কুমকুম চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার সব বন্ধুরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, বাইরেটা একটু দেখিয়ে দিই। একদম সকাল থেকে ঝলমলে রোদ, আমার ভালো লাগে। তোমাদেরকেও একটু শেয়ার করে দিচ্ছি। এই দেখো, শীতকালে রোদটা তো ভীষণ প্রিয়, তাই না? এখানে দেখো কটা জিনিস এসেছে আমার জন্য। হেয়ার অ্যান্ড কেয়ার তেল এসেছে, আর জয়ের ফেস ওয়াশ, আর এইটা দেখছো, এই বিস্কুটটা। আমার চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তোমরা কি কেউ খেয়েছো তো জানিও। আর এখানে এসেছে দেখো আমার ছেলের জন্য, ও তাড়াতাড়ি করে খুলছে। শীতকালে কিন্তু এই জিনিসটা চাই, তাই না? সবারই খুব প্রিয় পেস্ট্রি। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে। আমার ছেলে এবার খেতেও শুরু করে দিয়েছে। বন্ধুরা প্রথমেই দেখিয়ে দিই আমি আজকে কি কি রান্না করেছি। তোমরা দেখো, খুব বেশি একটা রান্না করিনি, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা এই যে পাঁপড়টা দেখছো, এটা হচ্ছে ফুচকা পাঁপড়, অনেকেই বলে। তো এই পাঁপড়টা আমি শুধু খাই, আমার ভীষণ ভালো লাগে। অত আলু টালু আমার লাগে না, আমি একটু বেশি করে ভেজে নিই, সারাদিন খেতে থাকি। আমার ছেলে খাবে মোমো, আমি কিন্তু মোমো খাবো না। এখানে দেখো আমি পকোড়া বানিয়ে নিচ্ছি, মুড়ি খাবো। রান্না করেছি দেখো, বাঁধাকপি, শাক ভাজা করেছি। এই শাকটা হচ্ছে মূলো শাক আর কপি শাক একসঙ্গে ভেজেছি। এটা খেতে কিন্তু আমার দারুণ লাগে, তো তোমাদের কেমন লাগে জানিও, তোমরা খেয়েছো কি না জানিও। আর এখানে দেখছো তো মাংস হচ্ছে, দেখো বন্ধুরা এখানে আমার ছেলে পড়ছে, একদমই ওকে ডিস্টার্ব করা যাবে না, সেই জন্য আমি চুপি চুপি একটু ভিডিও করে দিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দূর থেকেই দেখাচ্ছি। ও অবশ্য এদিকে তাকাচ্ছে না, দূর থেকেই আমি ভিডিওটা করছি। তো চলো বন্ধুরা, বেশি ডিস্টার্ব করে কাজ নেই, তাই না? ছেলের পড়া হয়ে গেছে, এবার খাবো আমরা। যে খাওয়া শুরু, মা ছেলে মিলে খাওয়া আর শুধু গল্প। আমার ছেলে শুধু খেতে বসলেই হাসাবে, নানা রকম কথা বলে আর বকবক করতে থাকবে। আমারই মতো হয়েছে, আমিও খুব বেশি কথা বলি আর ছেলেও তাই। তো বন্ধুরা, যারা যারা নতুন বন্ধু হয়ে আছো, তারা অবশ্যই এই ভিডিওতে এসে কমেন্ট করবে যে সময় হয়ে গেছে। আমি বারবার বলছি বন্ধুরা, তোমরা আসছো আর চলে যাচ্ছ, এটা করো না, এটা খুব খারাপ। আমার সাথেও করছো, অনেক বন্ধুর সাথেই তোমরা এরকম করছো যাদের এটা অভ্যেস, তাই না? আর ভিডিও দেখতে তো বন্ধুরা অনেক সময় দেরি হয়ে যায়, এতে রাগ করার কিছু নেই বন্ধুরা। আমি জানি আমারও ভিডিও দেখতে দেরি হয়, আর তোমরাও কি প্রতিদিন আমার ভিডিও দেখতে পারবে? পারবে না, এটা সম্ভব নয়। তাই কেউ রাগ করো না, তবে অবশ্যই ভিডিও দেখার চেষ্টা করতে হবে, আমাদের সবারই ভিডিও দেখার চেষ্টা করতে হবে, তাই না? শুধু বন্ধু করে বসে থাকলে তো হবে না, ভিডিও দেখতে হবে। আর বন্ধুরা, এবার থেকে আমি ঠিক করেছি, আমার ভিডিওতে যে এসে কমেন্ট করবে আমি তাকেই বন্ধু করে নেব, যদি কেউ বন্ধু না হয়ে থাকো। এত বলাবলির দরকার নেই, আমি বন্ধু হয়ে যাব।
এবার তোমরা ইচ্ছে হলে বন্ধু করবে, না হলে করবে না, সেটা তোমাদের পছন্দ মতো। কিন্তু আমি ঠিক করেছি, যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিও দেখে কমেন্ট করো তো আমি বন্ধু হয়ে যাব। আর যারা আমার বন্ধু আছো তারা সব দিন আমার বন্ধু থাকবে, আমি বন্ধুত্ব থেকে কোনো দিনও তাদেরকে বাদ দেব না। বন্ধু করে আবার বন্ধু তুলে নেওয়া এটা আমার কাজ নয়, আর আমার এত সময়ও নেই। আর আমি কি করে বুঝবো যে কে চলে যাচ্ছে? তাহলে একজনের জন্য অন্যজনকে তো আমি শাস্তি দিতে পারি না, তাই না? আমি তো জানি না কে বন্ধু হয়ে চলে যাচ্ছে, তারপর অনেক সময় ইউটিউবও কেটে নেয়, তাই তো? তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আজ তো সামনাসামনি কথা বলতে পারলাম না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।